আজকে আলোচনা করবো ডাব্লিউপির এসআইএর ফিলি এক্সামিনের অ্যান্সারকে নিয়ে চলো শুরু করা যাক প্রশ্ন নম্বর এক ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে সঠিক উত্তর হবে অপশান এ মথুরা তৈল শোধনাগার নেক্সট পাঁচ বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল সঠিক হবে অপশান এ পালি ভাষায় পালি লিপিতে লিখা হয়েছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি লিপিতে লিখা হয়েছিল নেক্সট সাম্প্রতিককালে ফোনে আরিপাতার জন্য পেগেসাস নামক সফটওয়্যার ব্যবহারে যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশে প্রস্তুত হয়েছে সঠিকোত্তর অপশান এ ইসরায়েল নেক্সট নিম্নক্ত কোনটিতে গ্রন্থি বলা হয় সঠিকোত্তর অপশান বি অগ্নাশয় গ্রন্থিকে গ্রন্থি বলা হয় নেক্সট নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয় সঠিকোত্তর অপশান সি নেপচুন নেপচুন একটি বামন গ্রহ নয় নেক্সট চ্য দু হাজার কুড়ি সালে শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছেন সঠিক উত্তর হবে অপশান ডি প্রফেসর সূর্যেন্দু দত্ত নেক্সট প্রফেসর সূর্যেন্দু দত্ত ভাটনগর পুরস্কার লাভ করেছে পনেরো কলকাতাকে আলীনগর নামকরণ কী করেছিলেন সঠিকোত্তর অপশান এ সিরাজ কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন নেক্সট নিম্নোক্ত কুনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর সঠিকোত্তর অপশান এ কান্ডালা ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা ভারতের একটি শুল্কমুক্ত বন্দর উনিশশো তেতাল্লিশ সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন সঠিক উত্তর সি সিঙ্গাপুরে উনিশশো সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন নেক্সট উনিশ সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন সঠিক উত্তর অপশন এ প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে নেক্সট একুশ ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ ভারতবর্ষের মধ্যপ্রদেশে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক তেইশ তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি সতীশচন্দ্র সামন্ত সতীশচন্দ্র সামন্ত তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন নেক্সট চব্বিশ যদি ব্যারোমিটারের পারদস্তম্ভে দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় সঠিক উত্তর হবে অপশান এ ঝড়ের সম্ভাবনা ব্যারোমিটারের পারদস্তম্ভে দ্রুত হ্রাস হলে ঝড়ের সম্ভাবনা থাকে নেক্সট কোন রাজ্যে সম্প্রতি সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর অপশন সি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে নেক্সট মুদ্রা রাক্ষস নাটকটির রচিতাকে মুদ্রা রাক্ষস নাটকটির রচিতা অপশন ডি সঠিকোত্তর অপশন ডি বিশাখা দত্ত বিশাখ দত্ত নেক্সট বত্রিশ হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত সঠিকোত্তর সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে নামাঙ্কিত তেত্রিশ পাম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশন বি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকায় পাম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় নেক্সট পঁয়ত্রিশ সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় সঠিক উত্তর অপশান এ পেট্রোকেমিক্যাল শিল্প পেট্রোকেমিক্যাল শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় নেক্সট বিয়াল্লিশ কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় সঠিক উত্তর অপশান এ লর্ড কর্নওয়ালিস নেক্সট আটচল্লিশ টর কিসের একক সঠিক উত্তর অপশান এ চাপ চাপ চাপের একক টর নেক্সট অ্যামিবার দেহে কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কী অ্যামাইটোসিস অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম অ্যামাইটোসিস এই ভিডিওতে আমরা জি কে পার্টগুলো নিয়ে আলোচনা করলাম বাকি প্রশ্নগুলো পরের পার নিয়ে আলোচনা করব।